ভিডিওর প্রথমেই বলবো যারা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো সকালে রুটি আর আলু ভাজা হয়েছিল সেটাই বানাচ্ছি। রুটি আর আলু ভাজা খাওয়ার পর দুপুরে রান্নায় চলে আসলাম। দুপুরে বানিয়েছিলাম চাটনি, লাউ পাতা সেদ্ধ করে ডাল সেদ্ধ করে লাউ পাতা দিয়ে ডাল বানিয়েছিলাম। লাউ পাতা সেদ্ধ হলে সেদ্ধ হয়ে গেলে ডালটা ঢেলে দেবো, তারপর একটু নেড়ে নেব। ডালটা একটু ফুটে এলে দেবো একটু স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জিরা কাঁচা লঙ্কা, আবার নেড়ে নেব আর একটু সেদ্ধ হতে দেবো। এদিকে দেখি নীল আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিনি খাচ্ছে। চাটনিতে চিনি দিয়েছি সেটা দেখতে পেয়ে বলে আমিও চিনি খাবো, চিনি খাচ্ছে। ডাল এদিকে সুতোটা আমি এই তিনটিকে বসে রান্না করছি সজনের তরকারি, তার জন্য তবু চিড়ে আর চিপসাতে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে যাবে, নুন লঙ্কা গুঁড়ো মশলা দিয়ে আবার ভালো করে নিয়ে নেবো। একটু নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা আর একটু জিরে বাটা দিয়ে আবার কষা কষা করে নিয়ে নেবো। আর যদি একটু বাটা ধরা যায় যেখানে গরম জল ফুটিয়ে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোর পর ঠান্ডা করে ধুয়ে সয়াবিন করতে এখন খুশি হয়েছে। কখনো ভেবে আমি পরিমাণে এদিকে আমার ডালটাও হয়ে গেছে, এবার আমি একটু ডালটা ফোড়ন দেবো। লাউ পাতা দিয়ে ডাল লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো কাঁচফোড়ন, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো জিরে বাটা শুকনো লঙ্কা করে একটু একটু নাড়াচাড়া করার পর ডালটা দিয়ে দেবো। আমি এখানে বিরিয়ানির ডাল দিয়ে লাউ পাতা দিয়ে দিচ্ছি, বিরিয়ানির ডাল আর তার সঙ্গে অল্প মুখটা ডাল হয়ে গেছে। এবার আমি গরমটা ফুটতে দেবো, ফুটে উঠলে গরম মশলা বাটা দিয়ে দেবো। সবজি
ছয়টাও দেবা ফুটে উঠলেই হয়ে যাবে সোয়াবিনের ঝোল। আজকের মতো ভিডিও এইটুকু, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।